হ্যালো এভরিওয়ান, তো আজকে আবারও চলে এসেছি আরও আরেকটা রান্নার রেসিপি নিয়ে। অবশ্যই রান্নাটা তোমাদের করে দেখাবে মা। তো দেখো, মা আজকে তোমাদের একটা মাছের রেসিপি করে দেখাবে। তো এটা হলো পোনা মাছ। তো দেখো, পোনা মাছটাকে মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে রয়েছে টমেটো, ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কালো জিরে আর আদা বাটা। তো এইসব জিনিস দিয়েই মা আজকে একটা হেলদি অ্যান্ড টেস্টি পাতলা একটা মাছের ঝোল করে দেখাবে, যেটা চটজলদি হয়েও যাবে আবার আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো এরকম। আর আশা করি মা আজকে যেভাবে দেখাবে এভাবে মা বাড়িতে অনেকবারই করেছে, তো আজকে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আরও আরেকবার করছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, বাড়িতে এরকমভাবে যদি তোমরা বানিয়ে খাও আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, বুঝতেই পারবে মা কীভাবে কী করছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো মা এখন তেল গরম করেছে, তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছে, পোনা মাছগুলোকে দিয়ে দিচ্ছে। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর দেখতে থাকবো একে একে মা কি দেয় কিভাবে একটু করে। দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরকম ভাবে কি খুব বেশিও না খুব কমও না, এরকম মিডিয়াম ভাবে ভেজে নিতে হবে, যে মা তুলে নিচ্ছে মাছগুলো এরকম ভাবে। তো এইভাবে প্রত্যেকটা মাছ মা ভেজে নেবে, তো তারপর দেখতে থাকো কি হয়। আবার মা মাছ দিয়ে দিচ্ছে বাকি মাছগুলো। মা এবার ফোড়নে দিচ্ছে কালো জিরে। এই যে মাছের রেসিপিটা, এটা আবারও বলছি, এটা ভীষণই একটা হেলদি আর মোস্ট ইম্পর্টেন্টলি টেস্টি একটা মাছের রেসিপি, যেটা খেতে দারুণ লাগে কিন্তু মশলা বেশি যায় না, যেটা আমাদের জন্য খুবই উপকার মানে স্বাস্থ্যের জন্য। তো এবার মা দিয়ে দিচ্ছে টমেটো কেটে রেখেছে, তারপর দিয়ে দিচ্ছে নুন, তারপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবে আদা যে বেটে রেখেছে মা, আদা বাটা। এই সমস্ত কিছুকে একটু ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেবে। আর দিয়ে দিলে দুটো কাঁচা লঙ্কা, তো দেখো এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে আবার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, এবার মায়ের মধ্যে জল দিয়ে দিচ্ছে। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার একটু করে বসবে, এটা একটু ফুটতে দেবে, তারপরে মা ভেজে রাখা যে মাছগুলো ছিল পোনা মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবে। ঝোলটা ফুটে গেছে, মা এবার ভেজে রাখা মাছগুলো একে একে সমস্ত কটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা সকলে বাড়িতে ট্রাই করো, আশা করি খুবই দারুণ লাগবে, মানে তোমাদের দারুণ লাগবে খেতে। কেন কি এরকমভাবে আগে মা রান্না করেছে, যেটা প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, খুব সুন্দর খেতে হয়। তো এবার মা উপর দিয়ে দিয়ে দেবে ধনে পাতা, ধনে পাতা কুচি। তো ধনে পাতাটা অপশনাল, যদি তোমরা কেউ পছন্দ না করো দিতেই পারো, বাট সেই সংখ্যা খুব কম, কেন কি ধনে পাতা সবাই পছন্দ করে মানে বেশিরভাগ। তো দেখো রান্নাটা হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ডে আবার চলে আসবো নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, সমস্ত কিছু করে দিও। সো আর এরকমভাবে যদি রান্না করে তোমাদের খেয়ে বাড়িতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের মতো টাটা।